নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কুশল কোয়েরি ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা তো দেখতেই পেলে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। আর এর আগে কুশল পুজো করে চলে গেছে, ঠাকুরের পায়ে ফুল আছে তোমরা দেখতেই পেলে। এবার আমিও নিত্য পুজো করে নেব, তারপর তোমাদের সকলের প্রিয় আমাদের ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো। ছাদ বাগানটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আর এদিকে দেখতেই পাচ্ছ কিছু ইনডোর প্ল্যান্ট সিঁড়িতে সাজানো আছে, ওইগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপর সকালবেলা চা বিস্কুট খেয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এইদিকে দেখো দুপুরে রান্নার জোগাড় করতেও বসে পড়েছি। লাউ শাক বাঁধাকপি কাটা হয়ে গেছে, লাল লটে শাকও কাটা হয়ে গেছে, আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। এই দেখো বাঁধাকপি আর লাউ শাক দিয়ে তরকারি হচ্ছে, আর এই দেখো মা তরকারিতে মটরশুঁটি দিয়ে দিল, আর বড়িগুলো আগেই ভেজে রেখেছে, বড়িগুলো পরে দিয়ে দেবে। এদিকে তো দেখতেই গেলে লাল লটে শাকটা কাটা হয়ে গেছে, আর এখন আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। রসুন পেঁয়াজ পোস্ত দিয়ে লাল শাকটা ভাজা হবে। ওইদিকে সব রান্না জোগাড় করে দিয়ে এখন চলে এসেছি মুড়ি খেতে। বাপির আর ঠাকুমার আগেই মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন আমাদের মুড়ির জোগাড় রেডি করে নিয়েছি। আমি আর কুশল চপ দিয়ে মুড়ি খাবো, আর মা বেগুন ভর্তা দিয়ে মুড়ি খাবে। আমরা টিভি দেখতে দেখতে মুড়ি খেতে বসে পড়ছি, আর এদিকে দেখো মা বাঁধাকপির তরকারিটা এখনো বানাচ্ছে, হয়েই এসেছে। তরকারিটা কমপ্লিট হয়ে গেলে মাও মুড়ি খেয়ে নেবে। আর এই দেখো মুড়ি খাওয়া রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন মা বসে বসে নারকেল দিয়ে তিলের নাড়ু বানিয়ে নিচ্ছে। নারকেলের ছাই মাড়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই তোমাদের মায়ের নাড়ু বানানোটা একটু শেয়ার করে দিলাম, আর তোমরা দেখতেই পেলে মা আমাদের ভিডিও দেখতে দেখতে নাড়ুটা বানিয়ে নিচ্ছে। তারপর ভাবলাম তোমাদেরকে অনেকদিন নিচের বাগানটা দেখানো হয়নি, তাই নিচের বাগানটা তোমাদের একটু দেখাতে চলে এলাম। আর এই দেখো তোমরা প্রথমেই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো আপেল গাছ। গাছটা আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে, গাছটা অনেক ছোট বসানো হয়েছিল, আর নিচের বাগানটাও কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। আর হনুমানের নিচের অনেক গাছ নষ্ট করে দিয়ে চলে গেছে। এই দেখো টমেটো গাছটা, অনেক টমেটো হয়েছে, আরও অনেক টমেটো হয়েছিল, হনুমানে খেয়ে চলে গেছে। আর এই দেখো কত পুঁই মেচুরি হয়েছে, পুঁই মেচুরি তরকারিও কিন্তু খুব সুন্দর খেতে। আর এই দেখো নিচের গাঁদা গাছগুলোতে কত কুঁড়ি এসেছে, আর কত ফুল ফুটেছে। আর এই দেখো আমাদের ধনে পাতা গাছ, আর দেখো কত বেগুন গাছ, সব বেগুন গাছে একটা দুটো করে বেগুন ধরে আছে, আর একটা দুটো বেগুন তো অনেক বড়ও হয়ে গিয়েছিল, সেই বেগুনগুলো সব হনুমানে খেয়ে চলে গেছে। আর দেখো তোমাদের আগেও দেখিয়েছিলাম ক্যাপসিকাম গাছগুলো, কত ক্যাপসিকাম এখনো হয়ে আছে। এই দেখো তোমাদের বেশি কিছু না দেখিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে ডিনার বানাতে। আজকে ডিনারে কষা আলুর দম আর ফাঁকি ভাজি মটরশুঁটি কচুরি হচ্ছে। আর এখন দেখো কচুরি ভেজে নিচ্ছি। ফাঁকি ভাজি বলার কারণ ময়দার সঙ্গে মটরশুঁটিটা পেস্ট করে সব কিছু মশলা দিয়ে মটরশুঁটির পেস্টটা দিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।